কুমড়োর ছোলা অনেকেই ফেলে দাও এভাবে একবার করে খেয়ে দেখো এরপর থেকে সবাই বলবে কুমড়োর ছোলা এতদিন কেন ফেলে দিয়েছি চলো দেখে আসি ভিডিওটি তার জন্য নিয়েছি কুমড়োর ছোলা সুটকি মাছ পেঁয়াজ কুচি রসুনের কোয়া মরিচ এবং ধনে পাতা প্রথমে ছোলা নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো লবণ সরিষার তেল এবং সামান্য পানি দিয়ে ঢেকে আধা সেদ্ধ করে নেব। আমি সুটকি মাছ দিয়ে রান্না করেছি তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো আর মাছ না দিয়েও অনেক মজার হয় কুমড়োর ছোলা আধা সিদ্ধ হলে এক পাশে সরিয়ে রেখে তার মধ্যে একে একে সুটকি মাছ পেঁয়াজ কুচি রসুনের কোয়া মরিচ দিয়ে ঢেকে আবারও কিছু সময় ভেজে নেব ছয় সাত মিনিটের মতো সময় লাগতে পারে তোমরা যারা শুকনো মরিচ পছন্দ করো তারা চাইলে শুকনো মরিচও দিতে পারো সব কিছু ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে বেটে নিয়েছি সঙ্গে দিয়েছি ধনে পাতা বাস হয়ে গেল আমাদের কুমড়োর ছোলার ভর্তা ইস কী যে মজার